লকডাউনে স্তব্ধ গোটা দেশ, যার জেরে রুজি রোজগার সম্পূর্ণভাবে বন্ধ সাধারণ মানুষের, ফলে চিন্তার ভাঁজ পড়েছে সকলেরই কপালে। কবে লকডাউনের সময়সীমা শেষ হবে তা সকলেরই অজানা। আর্থিক সংকটের মুখোমুখি গোটা সমাজ, কেন্দ্র এবং রাজ্য সরকার নিজেদের সাধ্যমতো রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে। এছাড়া বহু স্বেচ্ছাসেবী সংগঠনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তেমনটাই ছবি ফুটে উঠল কলকাতা পুরসভার 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাগমানি অঞ্চলে। বিশিষ্ট সমাজসেবী বিট্টু সিং ওয়ার্ডে 25টি ক্লাবের দুস্থদের মধ্যে বিতরণ করেন 100 কেজি করে মোট 2500 কেজি খাদ্য সামগ্রী। তবে শুধুমাত্র লকডাউনের সময় নয়, সারা বছরই নানান সমাজসেবামূলক কাজ করে চলেছেন তিনি। জীবে প্রেম শরীরে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই কথা মাথায় রেখে কাজ করে চলেছেন সমাজসেবী বিট্টু সিং। লকডাউনের প্রথম দিন থেকে এলাকাবাসীদের সচেতন করতে মাইকিং করতে দেখা গিয়েছিল তাকে। এছাড়া মান ভাইরাস করোনার সাথে থেকে এলাকাবাসীদের বাঁচাতে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তিনি। বারংবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার বার্তাও দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে বিট্টু সিং বলেন, সারা বছরই এলাকাবাসীদের পাশে থাকি এবং এলাকাবাসীদের জন্য কাজ করি, তাই লকডাউনের সময়ও নিজেদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, এমনকি আগামী দিনেও মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। এটা খুবই ভালো এবং আমাদের ভালোর জন্যই কিন্তু এটা হচ্ছে, যে যাতে মানুষ আরো সতর্ক হয়, রোগটা যাতে আরো না ছড়ায়, তার জন্যই কিন্তু এটা নিয়ম হয়েছে করেছেন। এবং আমরা সকলকে বলছি, অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি সকলকে, আপনারা ডিস্টেন্সটা একটু দূরত্ব বজায় রাখুন। বারবার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কথা বলে আসছেন, এবং বাজারে কম যান, যতটুকু প্রয়োজন ততটুকুই বেরাবেন, বেশি বেরাবেন না। মাস্ক ব্যবহার করুন, আপনার এটাই হচ্ছে সব থেকে এই রোগের বড়, যে মাস্ক পরলে কিন্তু অতটা রোগ কিন্তু আপনার ছড়াচ্ছে না। আমাদের কোন জাত পাত কোন ধর্ম দেখি না, আমার কাজ হচ্ছে একটাই, আমি মানুষের সেবা করবো এবং আমি তৃণমূল করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে মানুষের পাশে দাঁড়া, তা আমার কাজ হচ্ছে পার্টি ঠিক করবে কাকে টিকিট দেবে না দেবে সেই নিয়ে, তা আমি আমাকে যদি নাও দেয় আমি এই নিয়ে না, আমার কাজ হচ্ছে আমি পাবলিকের হয়ে মানুষের হয়ে পাশে দাঁড়াবো। আমরা অনেক জায়গায় আমার ওয়ার্ডে দেখেছি যে এই জায়গাটা কাউন্সিলর কিছু না কিছু জায়গা করতে পারেনি, সেই জায়গাতে আপনার মাধ্যম থেকে লোকে এসে বলেছে বিট্টু দাকে এই লাগবে, বিট্টু দাকে আমার অ্যাম্বুলেন্স লাগবে, কি বলবেন? না, এগুলো সবই করছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে ওনাকে দেখে কিন্তু আমরা এগুলো কাজ করছি, যে একটাই কথা হচ্ছে যে মানুষের পাশে দাঁড়া, ওনাকে দেখেই তাই আমরা তাই কাজ চালিয়ে যাচ্ছি। দুঃসময় যে কথাটা বারবার মনে করছে, 2011 সালে যখন আমাদের নেত্রী মহামাটি মানুষের নেত্রী শপথ নিলেন, তিনি একটা কথা বলেছিলেন, বদলা নয় বদল চাই। সেই বদলের কথা মনে রেখেই আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথ চলা শুরু করেছিলাম। একটার পর একটা মমতা ব্যানার্জি সেই সময় প্রকল্প চালু করলেন, ভারতবর্ষের ইতিহাসে যা হয়নি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কয়েকটি প্রকল্প চালু করার মধ্যে কন্যাশ্রী এবং ব্যুরো রিপোর্ট চ্যানেল 10। ঘূর্ণিঝড় মোকাবিলায় বুধবার রাতে নবান্নতেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে থেকে প্রশাসনিক কর্মকর্তা এবং মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এই দুর্যোগে লড়বেন তিনি। পরিস্থিতির মোকাবিলা প্রসঙ্গে মঙ্গলবার বিকেলেই দফায় দফায় বৈঠক হয় নবান্নে। মুখ্যমন্ত্রী বৈঠক করেন জেলা শাসকদের সঙ্গেও, বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে মুখ্য সচিব রাজীব সিনহা কথা বলেছেন পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকদের সঙ্গেও। সূত্রে খবর, ইতিমধ্যে সরানো হয়েছে উপকূলে 3 লক্ষ মানুষকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কয়েকটা জেলায় ঝড়ের অভিঘাত সব থেকে তীব্র হবে, পরশুদিন বিকেলের পর তার ড্রেস থাকবে, তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে আগামী দুদিন কাটাতে হবে সবাইকে। নবান্নে 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে, কোনো সমস্যা হলে সেখানেও সরাসরি কথা।